ঘুরে দাঁড়াবো আবার সবার জন্য মানবাধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের আয়োজনে এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। এতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম সহ মানবাধিকার কর্মীরা অংশ নেয়। এ সময় বক্তারা মানবাধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে শহরের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়। কেউ মোকাবেলা করছি তুই এখনই মেনে করা দরকার, সব কিছু স্বাভাবিকভাবে মতো স্বাভাবিকতা আছে। অনেকেই বলবেন মৃত্যুর হার তো কমে গেছে, কিন্তু সাথে তাদের খেলাধুলা করবেন না, যা মাত্র তাই অকারণে নেবেন না। বাইরে গেলে সর্বোচ্চ সতর্ক, বারবার হাত ধোয়ার অভ্যাস অব্যাহত রাখুন, হাতি বাড়ির সবার সাথে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।